গতকাল কে দেখেছেন সর্বোচ্চ উদ্যানে মাফিয়া সরকারের মহারানী বলেছেন যে জনগণের ভোটে নির্বাচিত 2014 সালে বিনা ভোটে নির্বাচিত 2018 সালে দিনের কোর্ট আছে নিশি রাতে আর এখন উনি বলছে আমি ওনাকে এখন নিশি রাতে সরকার করা যাবে না উনি 7 তারিখে একটা এমন নির্বাচন অনুষ্ঠান করেছে সারা বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা দেশে ভাই আমরা যারা বিরোধী দলে আছি বা সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছি আমরা বলার আগেই তারা নিজেরা নিজেরা সব জায়গায় গলে বেড়াচ্ছে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রের প্রার্থীরা যে কোনো ভোট হয় নাই ইনু সাহেবের কথাও শুনেছেন আপনারা এরকম অনেকেই এমনকি যে সমস্ত নির্বাচনে নানান ঘটনা ঘটত হামলা মামলা হামলা এগুলো এখন তারা শুরু করেছে রাহুতে দেখেছেন হামলা করেছে জিনা কেউ করেছে এর মধ্যে আবার দেখলাম সিরাজগঞ্জে মানে এগুলো প্রতিপক্ষের উপর বাংলাদেশে কত কোনো ঘটনা হলে বলে যে এগুলো প্রতিপক্ষ করেছে বিরোধীরা আরে এখন আওয়ামী লীগরাই তো সব জায়গায় এগুলো করাচ্ছে তো আমি বলি যে নির্বাচনের মাধ্যমে দেশে যে একটা আগুন জ্বালিয়েছেন গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন এটার কাপড় আপনাকে খুব সহজেই দিতে হবে মনে করবেন না 2014 করে আর 2018 করে পার পেয়ে যাচ্ছেন আমরা আইনজীবীদের পক্ষ থেকে বলতে চাই শেখ হাসিনা আপনি যেভাবে এদের জনগণকে বোকা বানিয়েছেন জনগণ আপনাকে বাতিল করে দিয়েছে 7 তারিখে নির্বাচনে জনগণের জয় হয়েছে আমরা যারা জনগণকে আহ্বান জানিয়েছিলাম ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছে এবং শেখ হাসিনার পরাজয় হয়েছে 7 নির্বাচন এখন আনুষ্ঠানিক পরাজয়ের জন্য আমরা অপেক্ষা করছি ধন্যবাদ